আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। সাথে আছে নূপুর চৌধুরী। আমরা সংবাদের আজকে যে প্রধান উল্লেখযোগ্য দিক সেটি নিয়ে আলোচনা করব, আপনাদের প্রশ্ন নিব মতামত। তবে শুরুতেই আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আমরা যাকে পেয়েছি তার সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি আইনজীবী এবং সমাজসেবক মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক আপনাদের আইনি যে কোনো পরামর্শের তথ্য নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন, কিংবা আজকের যে উল্লেখযোগ্য দিক আছে সংবাদের সেটি নিয়েও আপনারা আপনাদের মতামত আমাদের সাথে বিনিময় করতে পারেন। আমরা আছি 6463079828 এ নম্বরে, এছাড়াও আছি ফেসবুকে www.facebook.com/tbn24us এ। মোহাম্মদ এন মজুমদার, বলা যায় আজকের দিনটি অত্যন্ত ঘটনাবহুল। এদিক থেকে আজকে আমরা দেখেছি যে গোটা আমেরিকার ইতিহাসে ভিন্ন ধর্মী একটি বিক্ষোভ কর্মসূচি হয়েছে, যেটি স্কুলে হয়েছে, শিক্ষার্থীরা করেছেন 17 মিনিট। ফ্লোরিডার স্কুলে 17 জন নিহতের প্রতিবাদে এই 17 মিনিট ক্লাস বর্জন কর্মসূচি, ওয়াকআউট কর্মসূচি। তো সামগ্রিকভাবে আপনার কাছে আমি জানতে চাই, আপনি কমিউনিটি নিয়ে কাজ করেন, এখানকার হেড ক্রাইম নিয়ে কাজ করেন, অনেক ধরনের কাজ করেন, তো এই যে শিক্ষার্থীদের অস্ত্র আইন কঠোর করার বিষয়ে এই যে উদ্যোগটি আপনি কিভাবে নিচ্ছেন? আমি মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি এই ধরনের প্রতিবাদ কর্মসূচি ঘরে ঘরে প্রতিটা স্কুলে হওয়া উচিত, বিকজ এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার ছেলে মেয়েকে স্কুলে যখন পাঠাই সেখান থেকে যদি সংবাদ শুনি আমার ছেলে পিএইচডি ডিগ্রি নিয়ে আসে না, ছেলেটা মৃতদেহ পাওয়া গেছে, এর চেয়ে দুঃসংবাদ, এর চেয়ে করুন সংবাদ কোনো পিতামাতার জন্য হতে পারে না। সুতরাং আমি এদেরকে ধন্যবাদ জানাই, ওয়েলকাম জানাই এবং কন্ডেম করি তা যারা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে যেন বিনা শাস্তিতে রিলিজ করা হয় এবং আমি তাদেরকে ওয়েলকাম জানাই ফর দ্যার হিরোইক অ্যাক্ট অফ হিরোইজম এর জন্য। এবং আপনি অনেক বছর ধরে এখানে আছেন, এদেশটিতে আছেন, এই যে আমরা দেখছি যে ফ্লোরিডার আমরা 14 ফেব্রুয়ারি ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে অন্য ধরনের একটি বিক্ষোভ, এটি কি আপনি আগে কখনো দেখেছেন? যে আমরা তো এর আগে 2012 সালে এলিমেন্টারি স্কুলে আমরা এ ধরনের হামলা দেখেছি, তো আপনার কি মনে হয় যে এই যে পরিবর্তনটি তরুণ সমাজের মধ্যে, আমি বলবো কারণ বেশিরভাগই হাই স্কুলের, এখানকার নরমস এন্ড ভ্যালু হচ্ছে এখানকার কোন পলিটিশিয়ান বা প্যারেন্টস চায় না ছেলেমেয়েরা পলিটিক্স ইনভলভ হোক। এই কারণে আমেরিকার ইতিহাসে ছেলেমেয়েরা কোনো ছাত্ররা আছে যে আমাদের দেশে বা অন্যান্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেরকম হয় এখানকার এখানকার ছেলেমেয়েদেরকে ছাত্র রাজনীতি বা পলিটিক্সে ইনভলভ না করার জন্য প্যারেন্টসরা যেমন এনকারেজ করে এবং টিচাররা এরকম করে, এজ এ রেজাল্ট করে না। বাট রাইট নাও দেওয়ালে যেমন ফিট থেকে গেছে, পলিটিশিয়ান ফেল টু চেঞ্জ দি ল, আর লিডাররা দে ফেল টু চেঞ্জ দি ল, দেন স্টুডেন্ট হ্যাভ টু টেক দেয়ার ওন ইনিশিয়েটিভ। সো এটা যুগের প্রয়োজনে তারা রাস্তায় নেমেছে এবং আমরা দেখেছি তারপরও এন মজুমদার, আমরা দেখেছি টেক্সাসের একটি স্কুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে শিক্ষার্থীদের, যারা আন্দোলন করেছে, যে বলেছে যে স্কুল স্কুল সময়ে এ ধরনের বিক্ষোভ কর্মসূচি তারা মেনে নিবে না। তো আপনার কি মনে হয় যে স্কুলের একটি নির্দিষ্ট টাইম আছে সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি, যদিও আমরা দেখেছি গভর্নর এন্ড্রু কোমো শিক্ষার্থীদের সাথে একই কাতারে গিয়ে ফ্লো একদম রাস্তায় শুয়ে গেছেন, তো এই দুই ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি? তো এটা 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 আমেরিকান নরমস এন্ড ভ্যালু যদি বিশ্লেষণ করেন, স্টুডেন্ট শুড নট ইনভলভ ইন টু পলিটিক্স অর রায়টস অর এনি কাইন্ডস অফ স্ট্রাইক, বাট এই জিনিসটা স্কুল সেফটি বিষয়ে, বিকজ আপনাকে রিমেম্বার করতে হবে সবকিছুর উদ্দেশ্য হলো সেফটি অ্যান্ড সিকিউরিটি। আপনি সেফটি অ্যান্ড সিকিউরিটি যদি দিতে না পারেন সেখানে আপনার স্বর্ণের রাজপ্রসাদ থাকলেও সে রাজপ্রসাদের কোনো মূল্য থাকে না। ছেলেমেয়েদের এই যে উজ্জ্বল লক্ষ্য, তো এক একটা ছেলেমেয়ে স্কুলে যায় লেখাপড়া করার জন্য, তার মায়ের কোলে ফিরে আসার জন্য, সেখানে ছেলেদেরকে এভাবে ফায়ার করে মারা হচ্ছে, তো এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একজন আমাদের সাথে ফোনে আছেন, আমরা সেই প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? জি, কে বলছিলেন আমাদের সাথে? মোহাম্মদ হুসাইন। জি বলুন। আমি এন আলম মজুমদারকে একটি প্রশ্ন করতে চাই। আমার প্রশ্নটা হলো, আমি এলাম করেছিলাম পলিটিক্যাল এলাম প্রায় 1 বছর আগে, অর্থাৎ গত বছরের 28 ফেব্রুয়ারি আমার ইন্টারভিউ হয়েছে, এখন পর্যন্ত আমি কোনো রেজাল্ট পাইনি। এ প্রসঙ্গে একটু যদি বলতেন। আচ্ছা, রেজাল্ট না পাওয়ার এসএলএম কেসের অনেক সময় হ্যাং হয়ে যায়। হ্যাঁ, এটা ভেরি আনইউজুয়াল, কারণ সাধারণত ইন্টারভিউ 15 দিনের ভিতরে তাকে ঢাকিয়া
রেজাল্ট হাতে হাতে দিয়ে দেওয়া হয়। তো আপনার এটা অস্বাভাবিক কোনো কিছু হয়েছে, হয়তো তারা ফাইল লস করে ফেলছে। স্পেসিফিক ডেট দেওয়া হয় এবং ওনাকে ডেট দিছিল কিনা, যদি উনি ডেট মিস করলো কিনা, যদি মিস করে থাকে বা অ্যাড্রেস চেঞ্জ হয় অথবা ভুল অ্যাড্রেসে তারা হয়তো ডিসিশনটা পাঠাইছে। এখন ভেরি ইম্পর্টেন্ট হবে উনি যেন ফয়া ফর্ম আপনি অভিভাবক আপনি বলছিলেন যে এটি খুব কষ্টের, যখন আমি ছেলেটিকে কিংবা আমার মেয়েটিকে পড়াশোনা করতে পাঠাচ্ছি কিন্তু তার পরিবর্তে সে ডিগ্রির পরিবর্তে সে লাশ হয়ে আসছে। তো তারপরও আপনার কাছে আমি জানতে চাই যে এই প্রেক্ষাপটে শিক্ষার্থীরা যে আন্দোলনে নেমেছেন, আইন প্রণেতাদের কি কোন ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে নাকি এনআরএ এর কাছে সবসময় বন্দী থাকবে? না না না, পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখবেন যত আন্দোলন সংগ্রাম হয় এটা সফল পাওয়া যাবে, তাদের টনক নড়বে যে দেখেন আমাদেরকে উপেক্ষা করে, আমাদেরকে ওভাররাইড করে ছেলেরা রাস্তায় নেমেছে। সো এটা ইম্প্যাক্ট হবেই। দেখেন পেনসিলভেনিয়াতে ডেমোক্রেটস ছাড়া আমাদের আমাদের অর্জন আস্তে আস্তে এই ধরনের কাজ, তাদের ফেলিউরটা এটা এটা ট্রাম্পের ফেলিউর, আপনার রিপাবলিকান পার্টির ফেলিউর এবং এনআরএর ফেলিউর। আমরা আসব আমাদের সাথে, জি একজন যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি কে আছেন, নামটি বলতে শুনতে করতে হবে। আমি ব্রন থেকে নিয়ামুল বলছি। জি নিয়ামুল ভাই বলুন। আমি আমি এন মজুমদার সাহেবকে একটু প্রশ্ন করতে চাই, সেটা হলো আমার গত বছর আমি মার্চ এপ্রিল মাসে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম, তা অবশ্য তার কিছুদিন পরে, কিছুদিন পরে বলতে আগস্টের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু আমার ওয়াইফের ভিসা ফি প্রসেসিং ফি সবকিছু আমি দিয়ে দিছি কিন্তু আমার ছেলের এখন অ্যাপ্রুভ লেটার আসে নাই। এখন আমি কি করতে পারি? আমি কি ইউএসসিআইএস এর সাথে যোগাযোগ করবো? কি করবেন? আর অফকোর্স ইউএসসিআইএস তো অ্যাপ্রুভ করতে হবে, প্রথমে অ্যাপ্রুভ করে সেটা ন্যাশনাল ভিসা সেন্টারে পাঠাবে। আপনি ইউএসসিআইএস এর সাথে যোগাযোগ করেন, আর যদি আপনার কোনো হেল্প লাগে আপনি আসেন, যেহেতু টিবিএন 24 এ আপনি ডাইরেক্ট কথা বলছেন, আপনাকে আমি হেল্প করব, আপনার কোনো ফি নেব না, সহযোগিতা করব আপনাকে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? জি সাইদ বলছি জামাইকা থেকে। জি সাইদ ভাই বলুন। জি আসসালামু আলাইকুম, আমি জানতে চাচ্ছিলাম। আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি লাস্ট সেপ্টেম্বরে, ওই ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে সিটিজেনশিপ এর জন্য, কিন্তু এখনো পর্যন্ত ইন্টারভিউ ডেট আসে নাই। ইন্টারভিউ ডেট গুলা আপনার সাধারণত 9 থেকে 1 বছর ভিতরে আসে। সো আপনার যেহেতু রিসিভ নোটিস আসে, রিসিভ নাম্বার অনুসারে আপনার একটা ইনকোয়ারি করতে পারেন, তবে আসবে, হয়তো ব্যাকলগ আছে বা যে অফিসারের কাছে আপনার কেস অ্যাসাইন করা হয়েছে তার ওয়ার্কলোড বেশি, একটু এই কারণে হয়তো লেট হইতেছে। আরেকজন আছেন, জি আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? জি আপনার নামটি বলে প্রশ্নটি করতে হবে। আমার নাম মোহাম্মদ ইউসুফ, আমি ব্রুকলিন থেকে বলছি। জি বলুন। আমি বলছিলাম আমার বাগিনে আসছে আপনার 4 মাস হচ্ছে, বাইরোডে আসছে, এখন তার বন্ড হয়েছে $18,000 বুঝছেন। এখন সে বাহির হয়েছে, বাহির হওয়ার পর দিয়া তারকে একটা মানে ইয়ে দেওয়া হচ্ছে, আপনার পায়ের মধ্যে একটা ইয়ে দেওয়া হচ্ছে। এখন ওই এটা খুললে কি সে কি আউট অফ স্টেটে যেতে পারবে কিনা, না নিউ ইয়র্কে থাকতে হবে? তবে এই প্রশ্নটি উত্তর দেওয়ার আগে আপনাদের বলি যে স্পর্শকাতর বিষয়ে টেলিভিশনে এত ওপেনলি সবার সামনে আপনাদের প্রশ্ন না করাটাই ভালো, এটি আপনাদের নিরাপত্তার জন্য। আমাদের টেলিভিশন আমরা চেষ্টা করি আপনাদের মঙ্গলের জন্য, কিন্তু সেই কারণে আপনারা যদি বিপদে পড়েন সেটি কিন্তু অন্যরকম একটি বিষয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নুপুর আফা, সে আপনি রাইট ঠিক কথাই বলেছেন, কিছু কিছু ইস্যু আছে যেগুলো পাবলিকলি না বলাই না বলাটাই ভালো। উত্তরটা হবে এরকম, উত্তরটা আমার এখন দেওয়া দরকার, কারণ যেহেতু আপনি কোশ্চেন করেছেন, আপনি সরকারি আইন অমান্য করবেন না, আপনি যেটা খুলে ফেলেন সেটা অ্যানাদার ভায়োলেশন, দেন এটা আরো ওয়ার্স হইতে পারে, আরো আপনার আরো ক্ষতি হইতে পারে, সুতরাং এটা রাখতে হবে। এবং আরো পরামর্শের জন্য নুপুর আফা যেটা বললো, আপনার আইনজীবীর পরামর্শ নেন, কথা বলেন, অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে চলাফেরা করা ভালো। আর এই দেশটি অনেক সুন্দর, নিয়ম কানুন আইন মেনে চললে দেখবেন আপনাদের জীবনটি সুন্দর হবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো আসসালামু আলাইকুম, আমি ইমরান বলতেছি ব্রঙ্ক থেকে। জি ইমরান ভাই বলুন। আমার টিভির ভলিউমে একটু প্রবলেম। আচ্ছা তাহলে ছোট্ট করে ঝটপট বলে ফেলুন।
আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে অ্যাটর্নি সাহেবের কাছে, আমি আপনাদের নিয়মিত একজন প্রতিদিনই অনুষ্ঠানটা দেখি, তো একই প্রশ্ন অনেকেই করেন যে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বাংলাদেশ থেকে কতদিন লাগবে গ্রিন কার্ড হোল্ডারের। আনসার হিসাবে দেখা যাচ্ছে কি এক একজনে এক এক উত্তর দেন, এই অ্যাটর্নি সাহেবে উত্তর দিচ্ছেন যে 2 থেকে 2.5 বছর। আচ্ছা, আপনার আমি প্রথমত কেটে দেই, লাইনটি কেটে দিয়ে তারপরে আপনার প্রশ্নের উত্তরটি দেই। সেটি হচ্ছে, প্রথমত দর্শকরা আমাদের প্রাণ, আপনারা যদি একই প্রশ্ন প্রতিদিন করেন সেটি আপনাদের কিন্তু নৈতিকতার বিষয়, আপনাদের বিবেকের বিষয় যে আপনারা একই প্রশ্ন সবার কাছে করবেন কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক ধরনের, ব্যাখ্যাটি কিন্তু এক একজন এক এক ভাবে করেন কিন্তু নিয়মটি ঠিক রেখে। আর দর্শক, আপনারা যেহেতু আমাদের প্রাণ, আপনাদের বিবেক থাকবে যে আপনারা একই প্রশ্ন প্রত্যেক দিন এটি করবেন না, তাহলে আরেকজন সুযোগ পাবে, তো সেই সুযোগটি নষ্ট করার দায়িত্ব কিন্তু দায়ভার আপনাদের কাঁধেই যাচ্ছে। কে আছেন আমাদের সাথে? কে আছেন? হ্যালো, জি জি, আমি ফেরদৌস বলছি উডসাইড থেকে। জি ফেরদৌস ভাই বলুন। আমার মজুমদার সাহেবের কাছে প্রশ্ন, বিবাহিত সন্তানের জন্য এবং তার পরিবারের জন্য অগস্ট 2013 অ্যাপ্লাই করা হয়েছে, এটা কতদিন লাগতে পারে? ওটা আপনি যদি সিটিজেন হয়ে থাকেন, নিশ্চয় আপনি সিটিজেন, ম্যারিড চাইল্ডের জন্য এটা 6 ইয়ার আপনাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, 6 বছর লাগবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাফেলো থেকে মোহাম্মদ এস রহমান বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হলো, আমার ফাদার ইন ল এখানে গ্রিন কার্ড আসছিল, ওনার গ্রিন কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা, উনি কোথায় আছেন এখন? বাংলাদেশে আছে। উনি যদি আবার আসতে চায় তাহলে কত বছর উনি বাংলাদেশে আছেন? 1 বছরের উপর? 2 বছরের কাছাকাছি। আর তার মেয়াদ শেষ হয়ে গেছে, তিনি আবেদন করেও যাননি, 2 বছরের মতো তিনি বাংলাদেশে আছেন, কি করণীয় এখন? ওকে, সেটা নাম্বার ওয়ান হলো, আপনার একটা পসিবিলিটি আছে ফেরলে আবার এখানে এসে আসিয়া গ্রিন কার্ডটা এক্সটেনশন করা, যদি উনি দেখাইতে সক্ষম হয় বাংলাদেশে এমন কোন পরিস্থিতি হয়েছিল এজ এ রেজাল্ট উনি আসতে পারে না ইচ্ছা থাকা সত্যি হয়, যেমন সাম্বরি মারা গেছে বা ওনার ক্রনিক লং টাইম ডিজিজ ছিল, রিহেবিলিটেশন সেন্টারে ছিল, এরকম কিছু হইতে পারে বা সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল বা আদালতে মামলা ছিল, এই ধরনের কোন সিরিয়াস ইস্যু থাকলে সেটা যদি প্রমাণ করতে পারেন, I-131 ফিল আপ করিয়া এখান থেকে ফিল আপ করতে হবে, ফি দিতে হবে বাংলাদেশে, এবং 1 মাসের ভিতরে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, তারা অ্যাপ্রুভ করলে উনি আসতে পারবে, অ্যাপ্রুভ না করলে বেস্ট হবে আবার অ্যাপ্লাই করা, ওনার আবার আবেদন করা। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আপনার নামটি বলে নিতে হবে। হ্যাঁ, আমার নাম সাইদা বেগম, আমি বক্স থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমার মেয়ের জন্য 3.5 ইয়ার আমার আম্মার ইন্টারভিউ হয়ে গেছে জানুয়ারির 8 তারিখে, এখন ওনারে ইন্টারভিউ পরে ওনারে আবার বলতে আম্মার ভাই বোনের ইনফরমেশন চাইছিল, তো ওটাও দিয়ে দিছি, তো এখন তো 8 তারিখ ওভার হয়ে গেছে, আমার আর কতদিন ওয়েট করতে হইতে পারে? এইটা এই কোশ্চেন, যেমন এই যে রিপিটেড কোশ্চেন, এইখানে সমস্যা হলো কি, যখন বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন চাইছিল সেখানে সামথিং মিসিং ছিল, ওই ইনফরমেশন যখন আবার দেওয়া হয় দেন দ্য ডু দি ইনভেস্টিগেশন অ্যাগেইন, এই যে ডিলে হয়ে যায়, এটা ডিলে ওয়ান অফ দি রিজন। হ্যাঁ, কারণ দেখুন আপনি, আমি বলে যাইতেছি এটা 1 বছর লাগবে,
আসলে দেখা গেল আরেকজনে বলছে সেটা দুই বছরও লাগবে, হাউ ক্লিন ইউর অ্যাপ্লিকেশন ইজ। তো সুতরাং এটা আপনার ফাইলটি কোন পর্যায়ে কি ধরনের তথ্য মিসিং আছে সবকিছুর উপরে কিন্তু নির্ভর করে। লুক লাইক ইনফরমেশন ওয়াজ মিসিং, দে আস্ক ফর এডিশনাল ইনফরমেশন, এডিশনাল ইনফরমেশন ওয়াজ সাবমিটেড, দেন ডু দ্য রিভিউ এগেইন। যখন সব ফাইল সমস্ত ক্লিন যাওয়া যায়, ফার্স্ট চেক আপ যখন দেখা যায় এভরিথিং ইজ দেয়ার, ইজ ভেরি লাইকলিহুড ইজ দ্যাট ভেরি কুইকলি অ্যাপ্রুভ হয়। আচ্ছা, কে আছেন আমাদের সাথে? জি, আমি সালমান স্বপন। জি বলুন। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন ভাই। জি, আমি ভলিউম কমিয়ে দিছি একটু। আচ্ছা, এখন বলুন। জি, আমি কি আমার প্রশ্নটা করব? জি, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি দেশে আসছি নতুন, আমি ইসলাম গ্যারান্টেড হয়ে দেশে ঢুকছি। এখন আমি ফেব্রুয়ারির 2 তারিখে দেশে আসছি। কেউ বলতেছে আমার, আমি তো গ্রিন কার্ড অ্যাপ্লাই করবো 1 বছর পরে, তাই না? জি। এই একটা প্রশ্ন, আমি কি গ্রিন কার্ড 1 বছর পরে অ্যাপ্লাই করবো গ্রিন কার্ডের জন্য? আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে আমার, আমি কি এই দেশে এখনো নতুন, আমার এখনো মানে বাসা বাড়ি নাই, আমি কি আমার ফ্যামিলির জন্য এখন অ্যাপ্লাই করতে হবে বাধ্যতামূলক? যদি ফ্যামিলি মেম্বারদের নাম ওই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে থাকে, তারা এটাকে বলে ফলো টু জয়েন, তখন এরা অ্যাপ্লিকেশন লাগবে না, ভিসা ফিও লাগবে না, তারা এমনিতে আসতে পারবে। আর যদি ওদের নাম অরিজিনাল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন না থেকে থাকে, তাহলে উনি গ্রিন কার্ড ফাইয়া তখন অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা আচ্ছা, দুই ধরনের এই যে ব্যাখ্যা এবং ফাইল, এগুলোর উপরও নির্ভর করবে যে প্রশ্নের উত্তরটি কেমন হবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি, আমি জোস্নারা বেগম, মজুমদার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। জি। আমার প্রশ্নটা হলো, আমার মেয়ে, 2 মেয়ের জন্য অ্যাপ্লাই করা হয়েছে 2010 সেপ্টেম্বরে, অ্যাপ্রুভাল লেটার এসছে 11 ফেব্রুয়ারিতে। এখন আর মজুমদার সাহেবই করছেন অ্যাপ্লিকেশন, এখন আর কতদিন লাগবে? জি, থ্যাংক ইউ। আমি তো আপনাকে নাতিদের জন্য, ওদের বয়স তখন ছিল 14 বছর, এখন21 বছরের নিচে হয় ওই রুল, ওরা আসতে পারবে। যেহেতু আপনি 14 বছর বলছেন, এটা আসার সম্ভাবনা খুবই বেশি, আসবে কোনো অসুবিধা। আপনি আসেন, আমি আবার ফাইল দেখি আপনাকে আপডেট করে দিব। কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার নাম মোহাম্মদ খান, আমার একটি ইমিগ্রেশন সংক্রান্ত একটা প্রশ্ন আছে অ্যাডভোকেট সাহেবের কাছে। জি। আমি আমেরিকান সিটিজেন, আমার বাবা আমেরিকান সিটিজেন, আমার মা আসছিলেন এখানে আজকে থেকে প্রায় 10 বছর আগে, উনি গ্রিন কার্ড, উনি পারমিশন ছাড়াই চলে গেছেন দেশে। আচ্ছা। উনি অসুস্থতার কারণে আসতে পারে নাই, এখন উনি আসতেও চায় না, এখন আমরা রাজি করাইছি উনি আসার জন্য। আমার প্রশ্ন হলো, এখন কি আমার বাবা সিটিজেন, বাবা অ্যাপ্লাই করলে আগে আসবে না আমি অ্যাপ্লাই করলে আগে আসতে পারবে? আচ্ছা স্যার, আপনার দুজনের সময় সেম, দুজনের ক্ষেত্রেই এটা ইমিডিয়েট রিলেটিভ, ওই আপনি করলে যেতে আপনার মা ইমিডিয়েট এবং আপনার স্পাউস সেম থিং সেম টাইম, এটা আপনি করা করবেন বা আপনার আব্বাই করবে সেটা আপনাদের ডিসিশন। আচ্ছা, কে আছেন আমাদের আমাদের সাথে? কে আছেন? আমি ব্রঞ্জ থেকে দিলওয়ার হোসেন, মজুমদার ভাইয়ের কাছে একটা প্রশ্ন। আমার এক আত্মীয় উনি সিটিজেন, ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিল, বাই দিস টাইম 5 মাস আগে ওই ফিঙ্গারপ্রিন্ট দিছে, কিন্তু এখন ওই যে ইয়ার সাক্ষাৎকারের জন্য কোনো ইয়া করে না, পরীক্ষার জন্য কোনো ডাকে না, আর কতদিন লাগবে? এখন সিটিজেনশিপ এগুলা কিছুটা ডিলে হইতেছে, বিকজ দে আর থরোলি ইনভেস্টিগেট করতেছে। তো আপনার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট হইছে, রিসিভ নোটিস পাইছেন, বার আপনি দর্যজন আসবেই। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, তারপর আমরা বিরতিতে যাব। কে আছেন আমাদের সাথে? আমি মোহাম্মদ নাসিরুদ্দিন। জি নাসিরুদ্দিন ভাই বলুন।
আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছিলাম 2015 এ, এখন ওদের কতদিন লাগবে? আমি জাস্ট রিসিভ লেটার পাইছি। আচ্ছা, আর কতদিন লাগবে ভাই বোনের অ্যাপ্লিকেশন? 2011 এ অলমোস্ট এখন 12 ইয়ার্স মতো আপনি অ্যাড করতে হবে। আচ্ছা, সো 20 না না, আমি 2015 এ 2015 এ অ্যাপ্লাই করেছেন, কিন্তু ভাই বোনের অ্যাপ্লিকেশন চলছে 2004 এর। 2027 এ আপনি খবর নেবেন, আপনাদের আসার সম্ভাবনা। বাট ইন দি মেইন টাইম খবর রাখতে হবে আপনার কোনো ইমিগ্রেশন থেকে কোনো চিঠি আসছে কিনা, অনেক সময় আরো তথ্য চাই, আরো ডকুমেন্টস চাই, ওটা মিস করলে এই কেসগুলো অনেক সময় ডিস্ট্রয় হয়ে যায়, অনেকে খবর রাখে না। আমরা প্রশ্ন পরে নিব, আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে এবং মোহাম্মদ মজুমদার আছেন, খুব ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন, সে কারণে ধন্যবাদ। তবে দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা নিচে খুব ছোট্ট একটি বিরতি। আবার আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের আমাদের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। তিনি আইনে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করছেন আপনাদের প্রশ্নের ভিত্তিতে। আমাদের সাথে দুজন ফোনে আছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমাদের বিরতিতে যেতে হয়েছে। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি আলম বলছি জামাইকা থেকে। ওয়ালাইকুম আসসালাম আলম ভাই, বলুন। মজুমদারকে ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? ঝটপট করে ফেলুন ভাই। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করা হয়েছে 2011 সিটিজেন হিসেবে। আমি জানতে চাচ্ছিলাম যে এখন কি লেভেলে আছে ফাইলটা, কতদিন লাগতে পারে? আচ্ছা, 2011 থেকে এই যে কোশ্চেন, আমরা এটা 12 বছর টাইম এখনকার হিসেবে যদি চলে, এটা 12 বছর টাইম ওয়েট করতে হবে। বাট আপনি খবর রাখতে হবে যে কোন সিডিপত্র আছে, কোন মিসিং হয় কিনা, অন্য কোনো ডকুমেন্টস চাই কিনা, ওগুলো খবর রাখতে হবে আর কি। বাট ওয়েট করা, ইউ হ্যাভ এ লং ওয়ে টু গো। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি আলমগীর বলছি ব্রুকলিন থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম আলমগীর ভাই, বলুন। প্রশ্নটি করে ফেলতে হবে ঝটপট। আমার কোশ্চেনটা হলো যে মজুমদার সাহেবের কাছে, আমার প্রশ্নটা হলো যে মজুমদার সাহেবের কাছে, আসলে ইমিগ্রেশনের ব্যাপারে কিন্তু নতুন লোকগুলার প্রবলেম, যে প্রবলেমটা হলো যে মানে ওই লোকগুলা অনেক ওদের কাছে যে টাকা না এফোর্ড করার জন্য, কিন্তু তারা যখন অ্যাটর্নির কাছে যায় তখন কিন্তু ফিটা হাই, কিন্তু এই জন্য তারা কাজ করতে পারে না অ্যাটর্নিদের সাথে। এই ব্যাপারে মজুমদার সাহেবের কোনো বক্তব্য আছে কিনা? আচ্ছা, আপনার প্রশ্নটি খুব সুন্দর, সেই প্রশ্নের সাথে আমি কিছু আরেকটু যোগ করে আপনার কাছে জানতে চাই। সেটি হচ্ছে, আমাদের এখানে যারা আসেন শুরুতে এসে, তারা অ্যাটর্নি, আইনজীবী কিংবা প্যারালিগাল কিছুই বুঝেন না তারা। তারা সাধারণত দেখেন যে কে কম নিচ্ছেন সেই হিসেবে যান, কিন্তু জীবনের কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এটি একটি সিদ্ধান্ত যে, কিন্তু তারা তখনও বুঝে উঠতে পারে না যে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিলে আমার জীবনটি যে সহজ হয়ে যাবে অনেকাংশেই। তো সেই ক্ষেত্রে আপনার কি মত যে এই ক্ষেত্রে আপনারা অনেক বেশি চার্জ করেন, সেটিও অভিযোগ আছে? সেটা বলতেছি আমি, প্রথমত যে অ্যাটর্নিরা চার্জ বেশি করে এটা আসলে অনেক অনেক ক্ষেত্রে সত্য না। দেখা গেল যারা অনভিজ্ঞ, তার কোনো কোনো ল ডিগ্রিও নেই, কোনো ল স্কুলে জানে, কোনো ল ফার্মে কাজও করেও নেই, করবেও না, সে কিন্তু বেসমেন্টে বা কোথাও বসে আসে ফর্ম গুলা ফিল আপ করতেছে। এবং দেখা, আমরা সব পরবর্তী কেস যখন আমাদের ফার্মে আসে, আমরা দেখি যে তাকে 3000-4000 টাকাও বেশ দেওয়া হয়েছে, বেশ দেওয়া হয়েছে। এটা কম টাকায় হতো $1500 কেসগুলো করা যায় ইনিশিয়াল ফার্স্ট লেভেলে, $1500 ইজ ফাইন। বা দেখা গেল তাকে 3000 টাকা দিছি, কিন্তু কাজে কিন্তু দেখা গেল এই যে বক্তব্য স্টেটমেন্ট দিছে, ভেরি কন্ট্রাডিক্টরি কন্ট্রাডিক্টরি। এবং এবং আরেকটা কথা সবাইকে বলতে চাই, ফি ওয়েভার একটা ইস্যু আছে, এবং বিনা ফিতে কাজ করে দেয়ার আর মেনি অর্গানাইজেশন। আপনার যদি বোনাফাইড এবং রিয়েল কেস হয়, একটা লিস্ট দেওয়া হয় যে ফ্রি কতগুলো ক্যাথলিক সোসাইটি, লিগাল এড সোসাইটি ফ্রি, এই জায়গাগুলোতে আপনি যাইতে পারেন। তারা যদি দেখে যে আপনার ক্লেমটা রিয়েল ক্লেম, গুড ক্লেম, আপনার ভালো কেস, তারা কেসগুলো নিবে। আমাদের জানার মতো বহু বাঙালি এখানে এখন প্রতিষ্ঠিত, তারা একটা পয়সাও লাগে নাই। গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের যারা নতুন আসছেন, আমাদের কমিউনিটিতে যারা নতুন, যারা জানেন না, তাদেরকে জানানো উচিত। সেক্ষেত্রে আপনারা কি করছেন? আমি প্রত্যেক জনসভায় বক্তব্য দেওয়ার শেষে বলি, আমার অফিস সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ব্রঙ্কসে আমরা ফ্রি তথ্য দেওয়ার জন্য ওয়েলকাম সেন্টার খুলে রাখছি।
সিন্স 2005 আচ্ছা লোক আসে লোকের উপস্থিতি খুবই কম সেকশন 8 অ্যাপ্লিকেশন আমি ফ্রি করে দিই অলওয়েজ ক্রাইম ভিকটিম এর পিটিশন আমি ফ্রি করি অলওয়েজ লোকের সংখ্যা খুবই কম আচ্ছা এখন জ্যাকসন হাটে কালকে আপনি একটা অনুষ্ঠান দেন যে একটা সেমিনার হবে লোক হবে তিনজন কি থেকে পাঁচজন পাঁচজন লোক আসবে না আপনি দেখা গেল আমি প্রতি বছর একটা সেমিনার করি সেমিনার কস্ট হয় $3,000 হল ভাড়া খাওয়া সেটা ফ্রি থাকে আপনি করে শুনছেন বা সেখানে শুনেন লোকের সংখ্যা লোক হয় কত 80 জন $3,000 স্পেন্ড করে দেখা গেল কি প্রত্যেকটা লোক এখানে নিতে আমার খরচ হয়ে গেছে প্রায় $90-$80 করিয়া কিন্তু লোক আসে নাই এখন ওনার কোশ্চেনটা ঠিক এখন যদি একটা সেমিনার দেন যে এবং নিউ ইয়র্ক সিটির মিগ্রেন অ্যাফেয়ার্স তারা ফ্রি তথ্য সেমিনার দেওয়ার জন্য এক পায়ে দাঁড়াইয়াছি আচ্ছা যে তোমরা কমিউনিটি লিডার কমিটি অ্যাক্টিভিস্ট তোমরা কল করলে আমরা মিটিং করব এই যে জনসচেতনতা তৈরি করতে হবে যে আমাদের এই সেমিনার গুলো যেগুলো আমাদের জীবনকে অনেক আমাদের চাকরি বাজার শুধু অভিবাসন না চাকরি থেকে শুরু করে নতুন পথ শুরু করে সবকিছুতেই কাজে লাগবে দেখো নিউ ইয়র্ক সিটি এই সচেতনতার কাজটি কে করবেন এই সচেতনতার কাজ হলো ইচ এন্ড এভরি অর্গানাইজেশন দেখেন হাজার হাজার অর্গানাইজেশন আপনি করতেছেন সংগঠন এয়া প্রেসিডেন্ট এটা সেক্রেটারি আজকে পেপার খুলে দেখেন হাজার হাজার সংগঠন তাদেরকে আপনি রেসপন্সিবল করতে হবে দে হ্যাভ টু ডু সাম কাইন্ড অফ অ্যাফার্মেটিভ অ্যাকশন দে হ্যাভ টু ডু সামথিং গুড ফর দ্য সোসাইটি নিউ ইমিগ্রেন্ট ওয়েলকাম সেন্টার দে শুড বি বিভিন্ন কমিউনিটি আচ্ছা আমরা এই বিষয়টি নিয়ে আসব এটি অনেক বিতর্কিত এবং অনেক আমি বলবো যে মানুষের জন্য অনেক কিছু জানার মাকে নিয়ে আসছে তো ওর মা আপনার গ্রিন কার্ড হোল্ডার তো ওর মা কতদিন পরে আপনার সিটিজেনশিপটা নিতে পারবে আমি একটু তো সেই হিসাবে সে 4 ইয়ার 9 মান্থে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা আরেকজন আছেন কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম আমি বিজিৎ বলতেছি যে ফার্স্ট স্টার থেকে জি বলুন আচ্ছা আমি এটন হিসাবে জানতে চাইছিলাম যে আমি I-7I পিটিশন টু রিমুভ কন্ডিশন জন্য অ্যাপ্লাই করেছিলাম 2016 অক্টোবরে জি তারপর নভেম্বরে আমি ফিঙ্গারপ্রিন্ট দিছি এরপরে মাঝে এর মধ্যে কোনো খবর আসে নাই তো ইদানিং আমি কেস স্ট্যাটাস দেখছি অনলাইনে তো ওটা লিখছে যে অন February 27, 2018 উই রিসিভড ইওর ফর্ম I-751 কেস কি লোকাল অফিস আপনি কি জানতে চাচ্ছেন সো আমি দেখতে পাচ্ছি যে আমার স্ট্যাটাস আছে যে ইওর কেস ওয়াজ রিসিভড ইওর লোকাল অফিস এট 2018 ফেব্রুয়ারি 27 আমি বুঝে গেছি আমি জিনিসটা বুঝছি শুনেন ফার্স্ট অফ অল I-751 টু রিমুভ কন্ডিশন ফ্রম ইওর গ্রিন কার্ড এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইম্পর্টেন্ট গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন এটা যদি ডিনাই হয় আপনি আবার ডিপোর্টেশন প্রসিডিং এ কোর্টে চলে যাবেন এখন দেখা গেল এটা একটা ফর্ম মনে করে এটা ফর্ম না এখানে আপনাকে একটা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন যা আসা দরকার যে আপনার বিয়ে হয়েছিল এবং বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে আসেন বাচ্চা হয়েছে আপনাদের ইউটিলিটি বিল আছে ফোন বিল আছে ইন্স্যুরেন্স আছে ফাইন্যান্সিয়াল এবং সোশ্যাল এভরিথিং সাথে আছে ট্যাক্স রিটার্ন একসাথে করছেন সমস্ত ডকুমেন্ট দিয়ে টাইমলি ফাইল করতে হয় যদি এখানে কোনো ডিফেক্টিভ পিটিশন ফাইল করা হয় ইটস ভেরি ভেরি ডেঞ্জারাস তো আপনার একটা লুক লাইক যদি কোনো কিছু এডিশনাল ডকুমেন্টস চায় তারা দিবে সাধারণত অ্যাপ্লিকেশন করার পরে এক বছর এক্সটেনশন দেওয়া হয় ওনাকে নিশ্চয় দিয়েছে এক বছর এক্সটেনশনের ভিতরে যদি আপনি পুনরায় গ্রিন কার্ড না পান বেস্ট লোকাল অফিসে গিয়ে আপনার আপনার খসপুরে স্ট্যাম্প মারিয়ে আনতে পারেন এবং এই টাইমে দেশে যাইতে পারবেন এবং আসতে পারবেন কোনো বাধা নেই সমস্যা নেই আরেকজন আছেন ফোনে কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিলাল বলছি জামাইকা থেকে জি বিলাল ভাই বলুন আমি একটু মজুমদার ভাই থেকে জানতে চাচ্ছিলাম আমার এক আত্মীয় 2011 গ্রিন কার্ড অবস্থায় ওনার 21 ছেলের জন্য অ্যাপ্লাই করেছিল এবং 3-4 বছর পরে ছেলেটা আবার বিয়ে করে ফেলেছে এবং একটা বাচ্চা হয়ে গেছে আর যিনি অ্যাপ্লাই করছিলেন উনিও এই মুহূর্তে সিটিজেন হয়ে গেছেন তো এই কেসটা কি এখন ওই ছেলে বেনিফিট পাবে এই কেসের দ্বারা নাকি ওটা উনি কি বিয়ে করেছেন সিটিজেন হওয়ার পরে না আগে জি ওনার ফাদার সিটিজেন হওয়ার আগে বিয়ে করে ফেলছিল আচ্ছা আগে বিয়ে করে এটা এটা এখানে সমস্যা দুইটা এটা উনি যখন অ্যাপ্লাই করে উনি বললেন যে ওই সময় এই ছেলে 21 এর আগে এবং বাপ হলো গ্রিন কার্ড দাঁড়ি মাত্র তো সে হি ইজ নট কোয়ালিফাইড ইভেন টু ফাইল তো এখন ইমিগ্রেশন অনেক সময় হয় কি ও পিটিশন দিয়ে ফি দিয়ে পাঠাইলেই
তারা পিটিশনটা রিসিভ নোটিশ পাঠাই দিই, বাট ফাইনালি হয়তো ওরা ডিনাই করে। বাট এখন যেহেতু তার স্ট্যাটাস চেঞ্জ, হি ইজ নট এ চাইল্ড এনিমোর, হি ইজ ম্যারিড, সুতরাং বেস্ট হবে এখন তাকে সিটিজেন হিসেবে অ্যাপ্লাই করা, নতুন করে অ্যাপ্লিকেশন করা। আর আপনারা এটি হচ্ছে অনেক দীর্ঘমেয়াদী প্রসেস, সন্তান হোক কিংবা ভাই বোনের জন্য অ্যাপ্লিকেশন হোক, আপনারা যদি অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা সেই ফর্মটি, সেই ফাইলটি যদি সুন্দরভাবে জমা দেন, তাহলে আপনাদের বাড়তি সময়টুকু কিন্তু লাগবে না। এটি আমরা তাই বলছি যে অভিবাসন নীতিটি হচ্ছে খুব স্পর্শকাতর কিন্তু খুব সুন্দর। নিয়ম মাফিক করলে আপনাদের অনেক কিছুই সহজ হবে, নিয়ম মতো না করলে অনেক কিছু কঠিন হয়ে যায়। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি মইনুল বলছিলাম অস্ট্রেলিয়া থেকে। জি মইনুল ভাই বলুন। আমার প্রশ্ন আর কি জানতে চাইছিলাম মজুমদার ভাইয়ের কাছ থেকে, যে আমার আম্মা গ্রিন কার্ড হোল্ডার, এখন আমার ভাই ওভার 21 আর কি, ওই জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। আচ্ছা, 2012 ডিসেম্বরে। আমি রিসেন্টলি এক মাস আগে আমি লেটার পাইছি আর কি, যে অ্যাপ্রুভাল লেটার 5 বছর পর আর কি পাইলাম। আর কতদিন লাগতে পারে ওইটা? আর কতদিন লাগতে পারে? 2012 সালে অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, অ্যাপ্রুভাল যখন হয়েছে 2012 সাল, এখন হলো 18, এখন শীঘ্রই এই বছরের শেষে উনি ভিসা ফিজ দেখবে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? জি আমি বাবু জাকসরাহের থেকে। জি বলুন। আমার ওয়াইফ সিটিজেনশিপ অ্যাপ্লাই করছিল 2017-তে, ওর ফিঙ্গারপ্রিন্ট হয়েছে সেপ্টেম্বরের 25 তারিখে 2017 সাথে। কেমন আছেন আপু? এই তো ভালো আছি। আপনার কোনো প্রশ্ন আছে? জি আপু, আমি কুইন্স থেকে বলছি। যে আমার নাম হলো শারমিন। আমি কোশ্চেন করতে চাচ্ছি মজুমদার ভাইয়ের কাছে, যে EV-5 ভিসা এই সংক্রান্ত ব্যাপারে একটু জানতে চাচ্ছি, এবং কতদিনে এবং কিরকম টাকার পরিমাণ লাগবে, তো আমি একটু এই ব্যাপারে জানতে চাই। আচ্ছা, প্রাথমিক তথ্য, EV-5 ভিসা, এটা এগুলা অত্যন্ত এক্সপেন্সিভ এবং অনেক আপনার ইনভেস্টমেন্টের ইস্যু আছে এবং ইনভেস্টমেন্টের রিস্ক আছে। এগুলা করার আগে দে হ্যাভ টু ডু লট অফ হোমওয়ার্ক করতে হবে, এবং যারা রিয়েলি কোয়ালিফাইড অ্যাটর্নি এবং নট অনলি কোয়ালিফাইড, রিলায়েবল লোকের কাছে যাইতে হবে। এই জিনিসটা অনেক সময় দেখা যায় ইনভেস্টমেন্ট কিছু একটা করা, কোনো একটা জায়গায় করলো, কিছু টাকা দিয়ে কিছু ফর্ম ফর্ম ফিল আপ করলো, এতে আমাদের দেশে একটা কথা বলে আমও যায় সালাও যায়। তো এখানে যে ফকের আছে টাকা আছে, টাকাটাও গেল, গিনকার্ড তো হইলই না, এই লোকটা যে অবস্থা অত্যন্ত খারাপ। সো আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, আপনি এটা নিয়ে ইনহাউস কনসাল্টিং করেন, কারণ ইট ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট ইস্যু এন্ড ইট হ্যাজ টু বি ডিসকাস ইন ইম্পর্টেন্ট লেভেল, এবং সতর্কতার সাথে সচেতনতার সাথে আপনাদের এই বিষয়টিতে সিদ্ধান্ত নিতে হবে এবং অভিজ্ঞ একজন এবং বিশ্বস্ত একজনের কাছে যেতে হবে। আজি কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান জামাইকা থেকে। জি রহমান ভাই বলুন। আচ্ছা, আমার মেয়েকে বেড়ে আনার জন্য অ্যাপ্লাই করছিল আমার ছেলে, এখন আমি সিটিজেন হয়েছি, তখন কি আমি আবার অ্যাপ্লাই করতে পারবো কিনা? আনসার ইজ ইয়েস, আপনি দুটো একই ব্যক্তির জন্য দুটো পিটিশন থাকতে পারে, কোনো সমস্যা নেই। কারণ পিটিশনে বলা হয় ওইটা আগে কখনো আপনার জন্য করা হয়েছে বা কোনো ফেন্ডিং আছে কিনা, বাট এটা সত্য বলতে হবে যে একটা পিটিশন আছে, বা দুটো থাকতে কোনো বাধা নেই, বাধা নেই। এবং আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এটি আমাদের শেষ প্রশ্ন হবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সীমা বলছিলাম অস্ট্রেলিয়া থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আমি 2014 সালে আমার ভাই এবং বোনের জন্য অ্যাপ্লাই করছি, আমি সিটিজেন, বাট 2012 সালে আমার ছোট বোন তার হাজবেন্ড সহকারে টুরিস্ট ভিসায় এম্বাসি চেঞ্জ করছিল, কিন্তু রিফিউজ হয়েছে। বাট আমি ওকে এখানে যখন অ্যাপ্লাই করি, আমি শিখছিলাম তখন আর কি, ভুলবশত আনমেরিট দেওয়া হয়েছিল, এখন আমি কি করতে পারি এর জন্য? আচ্ছা, ওটা অসুবিধা হবে না, সত্য কথা, আপডেট করতে পারেন
যদি আগে মেরিট হই থাকে বার কিন্তু আপনি মেরিট বলেন নাই সেটা একটা সেটা একটা এক্সপ্লেন করলে হবে আর যদি তার পরবর্তীতে বিয়ে করে থাকলে তো কোনো অসুবিধা নাই এটা অ্যাড করা যায় ওইটা আপনার একটা একটা জাস্ট একটা টেকনিক্যাল ওয়ার্ক একটু একটু কাজ করলে হবে আপনি যদি স্যার একসময় আমাদের কাছে আসেন আমি যেহেতু আপনি টিভিএনে আসছেন আপনাকে আমি করে দেবো এটা হেল্প করব আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি টেলিভিশনের মাধ্যমে আমাদের মাধ্যমে অনেককে ফ্রি অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করছেন এবং ফেসবুকে আমাদের অনেকে প্রশ্ন করেছেন প্রায় একই ধরনের যে কতদিন লাগবে আমাদের এই আলোচনা থেকে হয়তো আপনাদের উত্তরগুলো পেয়ে গেছেন তবে আমি একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই খুব সুন্দর আমরা যেটি নিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম হোসেন জামিল প্রশ্ন করেছেন যে গান ল মানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি কোনটি হওয়া উচিত আমাদের জীবন না আমেরিকার সেকেন্ড অ্যামেন্ডমেন্ট এই বিষয়টি আপনি যদি বলেন অফকোর্স লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং লাইফ ইজ বেটার দ্যান ডেথ সুতরাং কারণ একটা কথা আছে আইনগুলো কিন্তু মানুষের জন্য মানুষের প্রয়োজন আইনের জন্য কোনো মানুষ না তো মানুষের প্রয়োজনে দেখেন যে 9/11 এর পরে হাজারো আইন হয়েছে টু প্রোটেক্ট দি হোমল্যান্ড সিকিউরিটি তো সুতরাং আমার আপনার আপনার সাথে একমত দি প্রায়োরিটি ইজ দি লাইফ টু সেভ দি লাইফ যেটা করা উচিত সে ধরনের যুগের প্রয়োজনে আইন চেঞ্জ করা উচিত চেঞ্জ করা উচিত ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কেউ কেউ বাধা দিচ্ছেন না ফার্স্ট অ্যামেন্ডমেন্ট মানে দ্বিতীয় সংশোধনী যেটি অস্ত্র রাখার অধিকার সেটি বিষয়ে কিন্তু বলছে যে ভারী অস্ত্র রাখতে আপত্তি সবার যে আমার নিরাপত্তার জন্য যে কি ধরনের অস্ত্র কিংবা কয়টি অস্ত্র যেমন যেমন স্কুল ইয়ারে আপনি ভারী অস্ত্র নিয়ে যাবেন কেন সেখানে তো আপনার অনিচ্ছতার কিছু নেই আপনাকে ধন্যবাদ দিতে হয় তবে কমিউনিটি নিয়ে আমরা মাঝখানে আলোচনা শুরু করেছিলাম আপনার কি বক্তব্য খুব সংক্ষেপে আমার বক্তব্য আমি একটা মেসেজ দিতে চাই আজকে 27 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস বাংলাদেশ ডে আলবেনিতে রাষ্ট্রীয় ক্যাপিটালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হবে সেখানে আমি আহ্বান করব সবাইকে যাওয়ার জন্য মার্চ 27 বাস সাইডবে ফাঁক চেষ্টা থেকে আমার নাম্বার এবং বিভিন্ন পত্র পত্রিকা আপনারা দেখবেন ফেসবুকে দেখবেন এতে অংশগ্রহণ করে জাতীয় এবং দেশীয় অনুপ্রেরণা তুলে ধরবেন ধরবেন এবং লাস্ট মেসেজ হচ্ছে আমার অফিসে আমার প্রাইভেট অফিসে চেম্বারে প্রতি শনিবার সকাল 10টা থেকে বিকাল পর্যন্ত 3টি কাজ আমরা ফ্রি করে থাকি আপনাকে কিছু জিজ্ঞাসা করা হবে না ফসল হওয়া হবে না আইডিও দেখা হবে না যদি আপনি ক্রাইম ভিকটিম হন ক্রাইম ভিকটিম বোর্ডে পিটিশন ফ্রি যদি আপনি গরিব দরিদ্র নিরীহ মানুষ হন সেকশনের হাউজিং অ্যাপ্লিকেশন ফ্রি আর আপনার যদি আপনার কোনো সিটিজেনশিপ বা ইমিগ্রেশন কোনো তথ্য থাকে কোনো অ্যাডভাইস প্রদান করা হবে না অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এন মজুমদার সমাজসেবামূলক অনেক কাজই করছেন এবং আমরা যারা আছি এখানে যারা অনেক দিন আগে থেকে এখানে আছেন তারা যদি এরকম করে তথ্যগুলো নতুন যারা আসছেন তাদেরকে বুকে আগলে ধরে তথ্যগুলো আপনারা যদি দেন তাহলে আমাদের বাংলাদেশের যারা আছেন তাদের জীবনটি অনেক সহজ হয়ে যাবে পথ চলতেও সহজ হবে এই হাতটি কিন্তু বাড়িয়ে দিতে হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন মোহাম্মদ ইন মজুমদার আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আজকে আমরা যাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি আগামীকাল ঠিক একই সময় 10টা থেকে 11টা হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে সবাই অনেক ভালো থাকবেন।